তো বন্ধুরা, এই মুহূর্তে আবারও বড়সড় আপডেট উঠে আসছে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে বিস্ফোরক তথ্য হাতে পেল ইডি। সরকারি চাকরি বিক্রি কালো টাকা প্রায় 201টি ভুয়ো সংস্থার বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয়েছিল। ইডি সূত্রে আরও খবর, পার্থ বিভিন্ন সংস্থার ডিরেক্টর হিসাবে নাম ব্যবহার করতেন দিনমজুর, রিক্সা চালক, হতদরিদ্রদের। অবাক কাণ্ড হচ্ছে যে এরা কেউ জানতেনই না যে এরা কোনো বড় সংস্থার ডিরেক্টর। টিপসই নিয়ে নেওয়া হতো এদের কাছ থেকে, এরকমও কিন্তু অভিযোগ উঠে আসছে। তো বিস্তারিত কী আপডেট চলুন বন্ধুরা জেনে নেবো এই ভিডিওতে। তার আগে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে বন্ধুরা অবশ্যই আপনারা জানাতে আমাদের আপনারা ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করুন। পার্থ 201 ভুয়ো সংস্থার ডিরেক্টর, রিক্সা চালক, দিনমজুর, সব রহস্য ফাঁস করে ফেললেন এবার অর্পিতা। তো রাজ্যে শিক্ষা দুর্নীতিতে কোটি কোটি টাকা লুট ও দুর্নীতির তদন্ত নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, জেলে অনবরত জেরা চলছে তাদের। তো দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তার অনুসন্ধানে নেমে রীতিমতো হতবাক ইডির তদন্তকারী অফিসারেরা। তো ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন সংস্থার ডিরেক্টর হিসেবে নাম ব্যবহার হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষদের। তাদের কেউ দিনমজুর, কেউ বা রিক্সা চালক এবং প্রত্যেকেই হতদরিদ্র আর অল্প শিক্ষিত। নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে এমন বহু দরিদ্র মানুষের নিজের বিভিন্ন ভুয়ো সংস্থার ডিরেক্টর করেছিলেন পার্থ। অর্থাৎ কত বড় এখানে স্ক্যাম ঘোটালা করতে দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। তারপর দেখুন, এমন বহু মানুষের সঙ্গে কথা বলেছেন ইডি তদন্তকারীরা। ইডি অফিসারদের দাবি, ওই সব দিনমজুর ও হতদরিদ্র মানুষের দাবি, তারা যে কোনো সংস্থার ডিরেক্টর তা তাদের জানা নেই। অর্থাৎ এই যে এ সমস্ত যারা দিনমজুর রয়েছেন তারা যে কোনো সংস্থার ডিরেক্টর হতে পারেন সেটা কিন্তু তাদের কোনো দিনই জানাই ছিল না। ওই সব পদে আধিকারিক হিসেবে তারা কখনও কোনো টাকাও পাননি, শুধু কোনো এক সময়ে তাদের দিয়ে এক ধরনের কাগজে টিপসই করে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন কিন্তু রিক্সাওয়ালা রয়েছেন। অর্থাৎ এমনও আপডেট উঠে আসছে যেখানে রিক্সাওয়ালা চালকরা বলছেন যে আমরা কোনো সংস্থা যে ডিরেক্টর হতে পারি সেটা কিন্তু আমাদের কোনো আইডিয়াই নেই। এবং কিছু কিছু রিক্সা চালক বলছেন যে আমাদের অনেকদিন আগে একটা কাগজে টিপসই করে নেওয়া হয়েছিল, এটা কিন্তু তাদের মনে আছে, তার বাইরে কিন্তু তারা কিছু জানেন না। তো তদন্তে ইডি জেনেছে যে এসএসসি দুর্নীতিতে সরকারি চাকরি বিক্রির কালো টাকা প্রায় 201টি ভুয়ো সংস্থার বিনিয়োগ করে তা কিন্তু সাদা করা হয়েছিল। জেল হেফাজতে থাকা পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে ভুয়ো সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার কৌশল জানা গিয়েছে। তো ভুয়ো সংস্থা মারফত শেয়ার কেনাবেচার মাধ্যমে প্রায় 3 কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে এই খবর বন্ধুরা। অর্থাৎ একটা বিরাট ঘোটালা। এইখানে যেটা জানা যাচ্ছে যে এত এত কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেটা কিভাবে হয়েছে, শুধুমাত্র 51 কোটি টাকার খবর আপনারা হয়তো শুনে থাকবেন, কিন্তু তারপরে যে একাধিক তথ্য উঠে আসছে তাতে কিন্তু সত্যিই আমাদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। 201টি ভুয়ো সংস্থার বিনিয়োগ করে সেখানে টাকা কিন্তু সাদা করা হয়েছে কালো টাকাকে। জেল হেফাজতে থাকা পার্থ বান্ধবী অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় যেটা করে সব সংস্থার যে এই ভুয়ো সংস্থাগুলো রয়েছে কিভাবে কালো টাকাকে সাদা করার কৌশল সেটা কিন্তু জানতে পারা গিয়েছে। তো ভুয়ো সংস্থার শেয়ার কেনাবেচার মাধ্যমে প্রায় 3 কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে এই মুহূর্তে জানা গিয়েছে। আরও কত কোটি কোটি টাকার যে খবর আসবে উঠে সেটা কিন্তু এখন শুধু অপেক্ষা। কিন্তু এই যে দিনমজুরদের নামে তাদেরকে ডিরেক্টর বলে তাদেরকে নকল টিপসই হাত নিয়ে এরকম যে তদন্ত উঠে আসছে সেটা এখনও পর্যন্ত রিপোর্ট পেশ করা বাকি রয়েছে। ডিটেলস আরও কিন্তু খোঁজখবর নিচ্ছে ইডি এবং জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা সেই রিপোর্ট পেশ করবে, তখনই জানতে পারবো আমরা আরও ডিটেলসে, তখনই আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতে পারবো। তো যাই হোক, প্রাথমিকভাবে এই আপডেট উঠে আসছে। এবার কিন্তু আরও ফেঁসে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। তো ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে অন্যান্য যে নিউজগুলি ছিল তার থেকেও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ হয়ে যাচ্ছে এই মুহূর্তে, কারণ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিগত কয়েকদিন থেকে কোনো রকম আপডেট ছিল না, এত বড় একটা আপডেটের অপেক্ষায় আমরা ছিলাম। তো যাই হোক, সে আপডেট এতক্ষণে পেয়ে গেলাম। তো কী মতামত আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।